মানুষের অধিকার আছে কথা বলার, সে কনস্পিরেসিটা, এটা আপনি কনস্পিরেসি হিসেবে নিতে পারেন, কেউ এটাকে সত্য ভাষা হিসেবে নিতে পারে, সত্য কথন হিসেবে। তো কনস্পিরেসি যদি আপনারা মনে করেন বা যদি এরকম হয়ে যায় যে এই কথাটা বলতে সরকার বিরুদ্ধে যাচ্ছে, তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে ইউজ করা হচ্ছে, তাহলে কিন্তু আমি এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে প্রশ্নবিদ্ধ করতে পারি, এবং এটি প্রশ্নবিদ্ধ আমরা আল জাজিরার একটি রিপোর্ট থেকেও দেখেছি। তো আমার আজকে মনে হচ্ছে যে যেই কথাগুলো, বক্তব্যগুলো আমি শুনেছি এবং পেপার পত্রিকায় দেখেছি যে পানিতে চুবিয়ে তোলা উচিত, ডক্টর ইউনুসকে এটি হাস্যকর শোনালে অত্যন্ত লজ্জাজনক এবং বিপজ্জনক একটি স্টেটমেন্ট, এবং আরেকজন প্রধানমন্ত্রী যিনি দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আমরা কিন্তু এই জিনিসটা কোট করতে হবে যে বাংলাদেশ একটি তৃতীয় বিশ্ব হিসাবে তারা বিশ্বের কাছে যেভাবে পরিচিত সেই অবস্থানটাকে কিন্তু আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বলছি, তিনিও একটি জায়গায় নিয়ে গিয়েছেন, একটি উচ্চতায় নিয়ে গিয়েছেন, এবং জনাব প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিগত দিনের প্রধানমন্ত্রী, তিনিও একটি উচ্চতায় নিয়ে গিয়েছিলেন প্রথমবার, কারণ তিনি তখন প্রথমবার নারী নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের মতো একটি দেশের জন্য সেটা অত্যন্ত গর্বের একটি বিষয় ছিল। এখন আমাদের কথা হচ্ছে যে তাকেও কিভাবে সম্মানজনক ভাবে কথা বলতে হবে, ক্রিটিসাইজ করার কিছু হয়েই আছে, একে বলে কনস্ট্রাক্ট ক্রিটিসিজম, আপনি গঠনমূলক ভাবে সমালোচনা করবেন যার মাধ্যমে ভালো কিছু বের হয়ে আসবে। তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনুস এবং বেগম খালেদা জিয়া যে দুজন মানুষই আমি বলবো, বাংলাদেশের দুইটা দিক থেকে তারা পথিকৃত, তাদের সম্পর্কে কথা বলার সময় খুবই সুচারু ভাবে চিন্তা করে এবং দায়িত্ব নিয়ে কথা বলা উচিত। আর তিনি একটা লাইন বলেছেন, দুজন বিদ্বান হলো পরিতার্য। এখন আমি তাহলে একটু উদ্ধৃতি দেই, আওয়ামী লীগেরই একজন নেতা, আজকে একজন মন্ত্রী, তিনি পিকে হালদারের কথা মানে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে পিকে হালদার মানি লন্ডারিং করলেও সে ইন্ডিয়াতে করেছে, সে পাকিস্তানে করেনি, তার মানে সে চেতনার পক্ষে। সরি 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 টু সে, আপনি আমার কথা বুঝেন নাই। আমি বলেছি পিকে হালদার মানি লন্ডারিং এর কারণে ইন্ডিয়াতে গ্রেফতার হয়েছে, তাকে ফিরিয়ে এনে বিচার করার জন্য আমাদের সরকার প্রচেষ্টা করতেছে। জি, তাকে আনার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। জি জি জি, সেটাই বলছে। কিন্তু আপনার যে লাইনটা ছিল, দুজন বিদ্বান হলো পরিতার্য, রাইট রাইট, মন্ত্রী কিন্তু এই কথা, এটা আমার আমার বক্তব্য না, এটা আমার বক্তব্য না, আমাদের দেশের কবি সাহিত্যিকদের কথা। জি জি, আপনার কথা মাই অ্যানালাইসিস, কিন্তু এই কথাটাকে আমরা কোন জায়গায় কিভাবে ব্যবহার করব, যে আজকে একজন মন্ত্রী, তিনি মন্ত্রী হয়ে তার স্থান থেকে কি তিনি বলতে পারেন যে পিকে হালদার টাকা পাচার করেছে, ঠিক আছে, সে ইন্ডিয়াতে করেছে, সে পাকিস্তানে করেনি, তার মানে সে চেতনার পক্ষে। এখানে তিনি তিনটা জায়গায় জানেন কোন কোন মন্ত্রী বলেছে এটা, এটা যদি ক্লিয়ার করেন, তিনটা জায়গায় তিনি ধৃষ্টতা এখানে প্রদর্শন করেছেন। কোন মন্ত্রী বলেছেন আমার ওনার নাম মনে নেই, কিন্তু আপনার নিউজে গেলে পাবেন। আমি না, এটা এটা এই কথাটা, আপনার এই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না, সরি। হ্যাঁ, পরবর্তী অনুষ্ঠানে আমি আপনাদেরকে নিউজ ক্লিপ দেখাবো। তো আমি এখানে থাকি। তো পিকে হালদারের যে উদ্ধৃতিটা ছিল, তিনটা ধৃষ্টতা তিনি প্রদর্শন করেছেন। এক, তিনি একজন মানি লন্ডারার, যে দেশের মানুষের টাকা, গরিবের ট্যাক্সের টাকা যে পাচার করেছে, একজন অপরাধী, তার পক্ষে কথা বলেছেন। দ্বিতীয়ত, তিনি চেতনা নামের যে জিনিসটাকে, আমাদের একজন দর্শক আজকে প্রশ্ন করেছেন যে চেতনার ব্যবসা করে কিনা আওয়ামী লীগ, আমি সেই মানে সেই লাইনে আমি এখন যাব না, কিন্তু চেতনা জিনিসটাকে, আমাদের যে মুক্তিযুদ্ধের 71-এর চেতনা ছিল, আমরা তো একটা মোটো নিয়ে কাজ করেছিলাম, আমরা সবাই তখন মুক্তিযোদ্ধা ছিলাম, যারা আমরা আমরা যুদ্ধের পর জন্মগ্রহণ করেছি তারা আমাদের বাপদাদাদের কাছ থেকে এটাই শিখেছি, মুক্তিযুদ্ধকে সম্মান করতে হবে, মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। তাহলে তিনি যে চেতনার কথাটা বললেন, আমাদের মুক্তিযোদ্ধারা কি তাহলে এই চেতনা, মানি লন্ডারিং এর চেতনা নিয়ে তারা মুক্তিযুদ্ধ করতে এসেছিলেন? আজকে আমি একটু স্টুডিওতে আছি, যেন আমার গলাটা আমি রেস করতে পারছি না, কিন্তু আমার তো, আমি শিহরিত হচ্ছি, আমার গায়ের রোম দাঁড়িয়ে যাচ্ছে, কত বড় ধৃষ্টতা তার। আজকে যদি একজন আলেমকে, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে শুধু জঙ্গি শব্দ ব্যবহার করার জন্য মুক্তিযোদ্ধাদের পক্ষে তাকে কেস করা হয় তার উপর, তাহলে এই মন্ত্রীর উপরও কেস করতে হবে, তাকে কেন মুক্তিযোদ্ধাদের সাথে তিনি চেতনাকে মিলিয়েছেন, চেতনার সাথে তিনি কেন মানি লন্ডারিং কে মিলিয়েছেন, এই জন্য তার উপরে কেস করতে হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। আজকে এখানে আজকে আমি সব দর্শকদের কাছে আমি দাবি এবং প্রশ্ন জানিয়ে যাচ্ছি, এবং
তাহলে এবং দুর্জন তৃতীয় ইস্যুটা হচ্ছে দুর্জন যদি পরিত্যাজ্য হয় তাহলে এই ভদ্রলোককে সবার আগে পরিত্যাগ করতে হবে। তারপর হচ্ছে ডক্টর ইউনুসের আমরা দুর্জন তাকে কখন বলবো, তিনি কি মানে আপনি যদি বলেন তার সুদের হার বেশি, তাকে সম্মানটা আসলে দেয়া হয়েছে নোবেল প্রাইজ, তিনি এই ক্ষুদ্র ঋণের প্রবক্তা। এই জন্য এখন একটা জিনিস, একটা ড্রাগ যখন টেস্ট ড্রাগ আসে, ড্রাগ বলতে আমি এখানে ঔষধ বোঝাচ্ছি, আপনারা আবার অন্য ড্রাগস মনে করবেন না, একটা ঔষধ যখন আসে, ফর এক্সাম্পল নাপা যখন এসেছিল, পেনিসিলিন যখন এসেছিল, অনেক মানুষ এটা খেয়ে উপকৃত হয়েছে, অনেক মানুষের অনেক খারাপ প্রতিক্রিয়া হয়েছে শরীরে। তো ডক্টর ইউনিসেফটা তার তিনি ক্ষুদ্র ঋণকে আবিষ্কার করেছেন এবং টেস্ট হিসেবে এনেছিলেন এবং সেটা এতটাই সাকসেসফুল ছিল তার জন্য তিনি নোবেল পেয়েছেন। এর কিছু ভুল ত্রুটি থাকবেই, ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই ভুল ত্রুটিকে সংশোধন করতে হবে, তারপর হচ্ছে এটি সংশোধন করে এটি একটি ফাইনাল একটা স্টেজে আসবে। তাকে কি সেই সময়টা দেয়া হয়েছিল, তার পিছনে কনস্পিরেসি করতে করতে তাকে বাধ্য করা হয়েছে ওই পজিশন থেকে দূরে চলে যেতে। তারপর হচ্ছে আমরা যদি বহির্বিশ্বের কথা বলি, আমরা বাংলা ওনাকে সম্মান করতে না করলে কি হবে বাংলাদেশের? দেখেন আমি অনেক মন্ত্রী এমপিদের নাম বললে মানুষ চেনে না, তারা এখানে এসে রাস্তায় হাঁটাহাঁটি করে, তারা নামাজে যায়, তাদেরকে বেশিরভাগ মানুষ চেনে না। কিন্তু ডক্টর ইউনিসের কথা বললে, একজন প্রফেসর বলেন, একজন বিদেশের মানবাধিকার কর্মী বলেন, সে চেনে। যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে রিপ্রেজেন্ট ডক্টর ইউনুস করেছেন, এবং সুতরাং অবশ্যই তাকে আমরা সম্মান করতে হবে, না হলে সেই কাদাটা আমাদের গায়ে এসে পড়বে। আমি অবশ্যই দুই প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রীকেও আমি সম্মান জানিয়ে বলছি, তারাও বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে নারী হিসেবে এগিয়ে এসে রিপ্রেজেন্ট করেছেন, সুতরাং আমি সেই জায়গাটা থেকে তাদেরকেও সম্মান দিচ্ছি। তারপর আসি, যদি আমরা তিনি পদ্মা সেতু সম্পর্কে কিছু কথা বলেছিলেন, আরেকটা কথা, প্রাইভেট ব্যাংকের সুদের হার একটু বেশি হয়, তারপরও জনগণ ঋণ পেয়েছিল। আমি আমার নিজের এক্সাম্পল যদি দেই, আমার পরিবারের অনেক মানুষ আছে যারা তাদের শুধু লেজিটিমেট বাংলাদেশ লেজিটিমেট বিজনেস থাকা সত্ত্বেও তারা বাংলাদেশের কোনো ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না, সেইখান সেই রকম একটি দেশে মানে ঋণটা পেতে হলে অনেক লবিং এর দরকার হয়। সেই রকম একটি দেশে ডক্টর ইউনুস কিন্তু এইসব ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ যাদের বাজেয়াপ্ত করার মতো কিছু ছিল না, সেই মানুষদেরকে তিনি ঋণ দিয়েছেন এবং তার একটা প্রাইভেট ব্যাংক ছিল। আর এখন মোবাইল সার্ভিসিং এবং খামারের কথা বলছেন, একটি বাড়ি একটি খামার, এটা তো এখনকার আপনারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এসছেন, তখন তো তা ছিল না। সুতরাং মানুষ যা সামনে পেয়েছে তাকেই আঁকড়ে ধরেছে, মানুষ আঁকড়ে ধরে বাঁচতে চায়। আর আমি অবশেষে আরো কিছু কথা বলতে পারতাম, পদ্মা সেতু এটা সেটা, এটা আমাদের সবারই স্বপ্নের সেতু ছিল, কিন্তু এটা নিয়ে এত কিছু হয়েছে, এখন 2200 টাকার উপরে এর টোল দিতে হয়, যেখানে ফেরি ভাড়া এর চেয়ে কম ছিল, ইন্ডিয়া থেকে মানুষ এর চেয়ে কম টাকায় বাংলাদেশে আসতে পারে। আর হচ্ছে যদি কথা বললেই সমস্যা হয় তাহলে অন্যান্য মানুষ যদি কথা বলে তাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় আনতে হবে, ডক্টর এনাতুল্লাহ আব্বাসীকে আমরা দেখলাম আনা হয়েছে, তাহলে নাহিদ রেঞ্জ বলতে একজন তার অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাহির থেকে, এবং সমানে সে মানবাধিকার কর্মী বলে নারী পুরুষ বিভিন্ন নেতা নেত্রীদের সে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তাকে কেন এই সিকিউরিটির আওতায় এনে তাকে কেন তার বাড়িতে মানে পুলিশ পাঠানো হচ্ছে এবং তাকে কেন অ্যারেস্ট করা হয়নি, তাকে কেন বিদেশ যেতে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার প্রশ্ন আজকে। যেহেতু আমরা ভারত নিয়ে কথা বলছি, আমি এর মধ্যেই আমার বক্তব্যকে সংক্ষিপ্ত রাখি।